ভরা পূর্ণিমায় লালনের গানে মুখর কুষ্টিয়ার ছেউড়িয়ার আখড়াবাড়ি আঙিনা, কোথাও আবার চলছে সাঈদীর জীবন দর্শন নিয়ে আলোচনা। দেশের নানা প্রান্ত থেকে লালন ভক্ত অনুসারীরা ছুটে এসেছেন সাঈদীর ধামে, জানাচ্ছেন শ্রদ্ধা। অনেকে গুরু ভক্তি দিয়ে নিজেদের মধ্যে কুশল বিনিময় করছে। লালনের স্মরণোৎসব দেখতে অনেক পর্যটকও ভিড় করেছেন আখড়াবাড়িতে। লালন সাঈদীর তার জীবদ্দশায় আলেখ ধ্বনি দিয়ে যে অষ্টপ্রহরী সাধুসঙ্গটি করতেন, এই গৌর পূর্ণিমার মানুষ পূর্ণিমাতে যেন সেই ধারাটি আবার নতুন করে জাগ্রত হয়। এবার নির্বিড়ি পরিবেশ আমরা পাচ্ছি, ধুলা কম উঠছে, ভাবটাই সৃষ্টি হয়েছে। এবার কোনো গ্যাঞ্জাম নাই, কোনো মেলার মাঠ নাই, ঠেলাঠেলি ঢাকা নাই, শান্ত ভাব। এদিকে ভক্ত অনুসারীদের নিরাপত্তা সহ তাদের নিজস্ব অনুষ্ঠান পালনে সর্বাত্মক সহায়তা করার কথা জানান লালন একাডেমি। সারা রাজব্যাপী যে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং লালন মেলা, এটাকে আমরা বাদ দিয়ে শুধু সাধুদের তাদের যে গুরু কাজ, সেই গুরু কাজের মধ্যে দিয়েই এই স্মরণ উৎসব সাধুরা সমাপ্ত করবে। কুষ্টিয়া লালন একাডেমির তথ্য মতে অন্যান্য বছর দোল পূর্ণিমার স্মরণোৎসব 3-5 দিন হলেও রমজানের কারণে এবার 1 দিন করা হচ্ছে। সময় সংবাদ, কুষ্টিয়া।